জল পায়ে চাটনি করে দরকার মতো সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে একটু ছটকে নিলাম। একটু ভাজা ভাজা করে নিব। এবার জলপাই চাটনিতে জল দিয়ে দেব। হয়ে গেছে, ফুটে গেছে। এবার এটার মধ্যে চিনি দিয়ে দেবো, যেহেতু জলপাইটা এটা ফুটে গেছে। এবার চিনি দিয়ে দেবো, যেহেতু জলপাইটা টক সেজন্য চিনিটা একটু বেশিই লাগবে। চাটনিটা হয়ে গেছে, চাটনিটা এবার নামিয়ে নিব। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো।